নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলা, আপনাদের সঙ্গে রয়েছি আমি পিওর ঠেকে। চারটে বাজে এবং চারটে মানে কিন্তু চারে চক্রবহ হওয়ার কথা, এবং অর্থাৎ আজকে এই চারে চক্রবহতে আমরা আপনাদের সামনে বিভিন্ন ঘটনা তুলে ধরবো। অবশ্যই আমার সঙ্গে এটা থাকবে আমার তিন প্রতিনিধি, এবং তিন রকম বিষয় থেকে আজকে আমরা লক্ষ্যপাত করব, আলোকপাত করব। আমার সঙ্গে আজকে থাকছেন শিবাশিস মৌলিক, আমার সঙ্গে থাকছে শচীন রক্ষিত, এবং অবশ্যই আমার সঙ্গে থাকছে ভাস্কর। শিবাশিস থাকবে অবশ্যই আজকে শুভেন্দু অধিকারী খবর নিয়ে হেস্টিংস থেকে, এবং শচীন থাকবে ইএসআই হাসপাতাল থেকে, ভাস্কর রয়েছে আমার সঙ্গে ধর্মতলা থেকে। আজকে চারে চক্রবহতে আমরা প্রতিদিন যেমনটা করি যে ইনসিডেন্ট তুলে ধরি, জানাই সবটা বিষয় আপনাদেরকে, তাই জানাবো আজকে। দেখুন আজকে কিন্তু অনেকগুলো বিষয় উঠে আসছে। আজকে নতুন মন্ত্রিসভা শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং অন্যদিকে আজকে কিন্তু বিজেপির যে কার্যালয় রয়েছে সেই কার্যালয় থেকে কিন্তু আজকে বিরোধী দলনেতার নাম উঠে আসলো। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার নাম যে উঠে আসবে এবং তিনি যে বিরোধী দলনেতা হিসেবে তার নাম উঠে আসবে, এই কথা কিন্তু সবার প্রথমে রিপাবলিক বাংলায় আপনাদেরকে জানিয়েছিল। এবং আমাদের সেই কথাতে এই কোথাও যেন শিলমোহর পড়ে গেল বিজেপির তরফ থেকেও, তারা কিন্তু আজকে সেই ব্যাপারটাই আমরা ঘোষণা করলেন। কেন্দ্রমন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং রবিশঙ্কর প্রসাদ, তাদের তত্ত্বাবধানে, তাদের চিন্তাভাবনায় তারাই কিন্তু আজকে নাম সামনে আসে। তো প্রথমেই আমি শিবাশিসের কাছে যাব। শিবাশিস, আজকে যেমন তৃণমূলের নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃতীয়বার ক্ষমতা আসার পর আজকে যেমন মন্ত্রিসভার শপথ গ্রহণ হলো, যেখানে তারুণ্যকে, অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া হয়েছে, অন্য জায়গায় কোথাও বিজেপির ক্ষেত্রেও তো সেই পোড় খাওয়া রাজনীতিবিদ শুভেন্দু অধিকারী, তাকে প্রাধান্য দেওয়া হলো, বিরোধী দলনেতা হিসাবে তার নামটা উঠে আসলো। কিরকম ছিল তখনকার সিচুয়েশন, কি বললেন তখনকার নেতারা? শিবাশিস, কেউ তোমার মুখের কথা ধার করে নিয়ে আমি তোমার জবাব দেব। তারুণ্য এবং অভিজ্ঞতাকে কাজে লাগালো বিজেপি। শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেও কিন্তু মন্ত্রিসভার মতোই দেখা যাচ্ছে, তারুণ্য এবং অভিজ্ঞতাকে কাজে লাগাতে চেয়েছে বিজেপি। কারণ আমরা প্রথম থেকে যে কথাটা বলে আসছিলাম যে মুকুল রায় নাকি শুভেন্দু, এই জায়গায় একটা দ্বন্দ্ব ছিল বিজেপির পক্ষ থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল রাতে কিন্তু কৈলাস বিজয়বর্গীয় তিনি মুকুল রায়ের কাছে যান, এবং তিনি জানতে চান যে আপনার শারীরিক অবস্থা এখন কীরকম এবং রাজ্যের বিরোধী দলনেতা কে হবে। এবং মুকুল রায় তিনিই কিন্তু জানান যে তার শারীরিক অবস্থার কারণে তিনি বিরোধী দলনেতা হতে চান না, এবং তিনি প্রস্তাব আকারে আজকের বৈঠকে এবং কালকে রাতে প্রস্তাবিত করেন শুভেন্দু অধিকারীর নাম। এবং সেই ক্ষেত্রে মুকুল রায়ের থেকে তুলনামূলকভাবে কিন্তু তরুণ শুভেন্দু অধিকারী, এবং তার যে অভিজ্ঞতা, কারণ শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এর আগেও শিবাশিসের সঙ্গে মানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। অবশ্যই শিবাশিসের কাছে যাব, ঠিক এই মুহূর্তে আমি যাব শচীন রক্ষিতের কাছে। শচীন, যে ভ্যাকসিনের খবর নিয়ে রয়েছে আমাদের সঙ্গে, রাজ্যে তৃতীয়বার ক্ষমতা আসার পর কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার কাছেও কিন্তু একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যে এই রাজ্য থেকে করোনাকে দূর করা, করোনার মোকাবিলা করা। এবং আজকে শপথ গ্রহণের পর তিনিও সে কথা বলেন। পাশাপাশি রাজ্যে এলো আজকে আরও নতুন করে ভ্যাকসিন এসেছে। তো আজকে এই শহর কলকাতার বিভিন্ন হাসপাতালে সেখানে কিন্তু ঘুরে বেরিয়েছে শচীন রক্ষিত আমাদের প্রতিনিধি। আমি সরাসরি যাবো শচীনের কাছে। শচীন, এই মুহূর্তে রয়েছে ইএসআই হাসপাতালের সামনে। শচীন, আজকে তুমি বিভিন্ন হাসপাতালে ভিজিট করলে, সেখানকার ছবি তুলে ধরলে আমাদের সামনে, আমরা দেখেছিলাম তোমার প্রতিবেদন। তো আজকে তুমি মূলত গিয়ে কি দেখলে, কি চিত্র উঠে আসলো তোমার চোখের সামনে? দেখো, আমরা যেমনটা জানি যে স্বাস্থ্য দপ্তর সূত্রে যেটা প্রাথমিকভাবে খবর ছিল যে প্রায় 3 লক্ষের উপরে ভ্যাকসিন, অর্থাৎ প্রায় 3.5 লক্ষ ভ্যাকসিন কিন্তু নির্মাণকারী সংস্থা তাদেরকে কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছিল রাজ্যের তরফে। ফলে তো খুব স্বাভাবিকভাবে প্রত্যেকেই আশা করেছিল যে প্রায় 3,50,000 ভ্যাকসিন যদি রাজ্যে আসে তাহলে ভ্যাকসিনের যে যোগান সেই যোগানটা বাড়বে, এবং তার সঙ্গে সঙ্গে ভ্যাকসিনটা খুব সহজলভ্যভাবে, যে অপ্রতুলতা আমরা রাজ্যের হাসপাতালগুলোতে ভ্যাকসিন নিয়ে দেখতে পাচ্ছি, সেই পরিস্থিতিটা তৈরি হবে না। আমি এই মুহূর্তে রয়েছি ইএসআই হাসপাতালে, একটা ছবিটা দেখাতে অনুরোধ করবো সহকর্মীকে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা সকাল থেকে যে ছবিটা দেখিয়েছি যে ইএসআই হাসপাতালে কিন্তু লাগাতার একটা দীর্ঘ লাইন রয়েছে। তার অন্যতম কারণ, শহরের বেশিরভাগ হাসপাতালগুলো যদি আমরা দেখি সেখানে দেখবো কোথাও কোভ্যাকসিন পাওয়া যাচ্ছে না বা কোথাও কোভিশিল্ড পাওয়া যাচ্ছে না, এবং কিছু হাসপাতাল রয়েছে বিধাননগর মিউনিসিপ্যাল হাসপাতালের মতন হাসপাতাল, সেই হাসপাতালগুলোতে কিন্তু অলরেডি নোটিস পড়ে গিয়েছে যে অন্য কোনো দিনে যেদিনকে নোটিস পড়বে যে ফের ভ্যাকসিন পাওয়া যাবে হাসপাতালগুলোতে, অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য ভ্যাকসিন দেওয়া সম্পূর্ণরূপে বন্ধ। ফলত একমাত্র ইএসআই হাসপাতাল কর্তৃপক্ষ যারা কিনা এখনও পর্যন্ত গোটা ক্রাউডটাকে ম্যানেজ করতে পেরেছেন, ফলত সেই কারণে এই ভিড়টা। এবং খুব স্বাভাবিকভাবে রাজ্যের অন্যান্য হাসপাতালগুলোতে কিন্তু ভ্যাকসিনের যে অপ্রতুলতা
সেটা কিন্তু বহাল তবিয়তে রয়েছে। বেসরকারি ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করার প্রশ্নে বিশেষজ্ঞদের পরামর্শ যে বেসরকারি ইনফ্রাস্ট্রাকচারকে এই ভ্যাকসিনেশনের ক্ষেত্রে ব্যবহার করা উচিত। কিন্তু আমরা কি দেখছি স্বাস্থ্যভবনের ক্ষেত্রে, স্বাস্থ্যভবন কিন্তু যে ভ্যাকসিনগুলো ছিল বেসরকারি হাসপাতালগুলোর কাছে শেষমেশ সেই ভ্যাকসিনগুলো কিন্তু সম্পূর্ণ স্টক ম্যানেজমেন্ট করার জন্য সম্পূর্ণভাবে ওয়াইফ করে নিল বেসরকারি হাসপাতালগুলোর কাছ থেকে। বলতো সেই জায়গাটাতেই একটা বড় প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা, যেখানে এই লম্বা ভিড় এবং সেখানে প্রত্যেক দিন মানুষ তারা নির্দিষ্টভাবে ভিড়ে লাইনে দাঁড়িয়ে ভোর রাত থেকে লাইনে দাঁড়িয়ে তারা ভ্যাকসিন নিচ্ছেন এবং দীর্ঘ সময় তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে, 6 ঘন্টা 7 ঘন্টা তাদেরকে এই লাইনে, যেখানে আমরা দেখতে পাচ্ছি লাইনের ছবিটা দেখলেই খুব পরিষ্কার পিউ, তুমি দেখতে পাবে যে সোশ্যাল ডিস্টেন্স থেকে শুরু করে কোনোরকম কিন্তু সামাজিক দূরত্ববিধির কোনোরকম বালাই নেই এখানে। এবং যেখানে এমনই একটা পরিস্থিতি যে পুলিশ ডাকতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে, গোটা ক্রাউড ম্যানেজমেন্ট করার জন্য কিন্তু কার্যত পুলিশকে গেটে দাঁড় করাতে হচ্ছে। বলতো খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নটা কিন্তু একটা উঠে আসছে বিভিন্ন মহল থেকে যে তাহলে কেন যে ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন পলিসি, সেই ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন পলিসি কেন পরিবর্তন করা হচ্ছে না, কেন পরিকল্পনা করা হচ্ছে না। আমরা বিভিন্ন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি, হাসপাতাল সুপারদের সঙ্গে কথা বলেছি বা যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রয়েছে তাদের সঙ্গেও আমরা কথা বলেছি। তারা যে পরিষ্কার ভাষায় জানাচ্ছে স্বাস্থ্য ভবনের কাছ থেকে যে মুহূর্তে অর্ডার পাবেন তারা প্রাইমারি ডোজ, আমরা জানি ইতিমধ্যে প্রাইমারি ডোজ বন্ধ রয়েছে, এটা শুধুমাত্র সেকেন্ড ডোজের সম্পূর্ণ লাইনটি, সেখানে যেদিনকে তারা ইনস্ট্রাকশন পাবেন সেই বিষয়ে আমি অনুপাত করবো, অবশ্যই তোমার কাছে আসবো আর একবার, ঠিক তুমি থাকো আমাদের সঙ্গে। এই মুহূর্তে আমি যাব ভাস্করের কাছে, ভাস্কর রয়েছে এই তিরোত্তম শহরের বুকে অন্যতম একটা প্রাণ কেন্দ্র ধর্মতলা চত্বরে। আমরা প্রত্যেকে জানি যে আমরা আংশিক লকডাউনের মধ্যে রয়েছে, লোকাল ট্রেন বন্ধ রয়েছে, বিভিন্ন বাজারে সেখানেও বেচা কেনাতে সেখানেও নিষেধাজ্ঞা রয়েছে, টাইম টেবিল একটা বেঁধে দেওয়া হয়েছে। ভাস্কর তুমি এখন রয়েছো শহরে অন্যতম একটা প্রাণ কেন্দ্র ধর্মতলাতে, যে এখানকার সামগ্রিক রূপটা এখন কিরকম, কারণ এখন 4টে বেজে গিয়েছে, সেখানকার ছবিটা কিরকম সেটা জানবো, তারপরে আসবো তোমার কাছে অন্যান্য প্রশ্নের ক্ষেত্রে। অবশ্যই প্রিয়, দেখো আমি রয়েছি ধর্মতলা, যে ধর্মতলা শহর কলকাতার একেবারে প্রাণকেন্দ্র বলা হয়, এবং অবশ্যই লোকাল ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে এবং যার জেরে তার প্রভাব যে সাধারণ মানুষের জীবনে প্রত্যক্ষভাবে পড়েছে তাতে নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না। আনাজের দাম প্রচণ্ড বেড়ে গিয়েছে, কারণ হিসাবে যারা খুচরো ব্যবসায়ীরা তারা বলছেন পাইকারি বাজারে আনাজের দাম বেড়ে যাওয়ার কারণেই তাদের ক্ষেত্রেও কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ খুচরো বাজারে দাম বৃদ্ধি পেয়েছে, এবং মূলত ট্রান্সপোর্টেশন যে কস্ট অর্থাৎ পরিবহন খরচের জন্যই কিন্তু আনাজের দাম বৃদ্ধি পেয়েছে। দেখো এর আগে আমরা লকডাউন দেখেছি, সেই লকডাউনের জেরে অর্থনৈতিক ব্যবস্থা, সাধারণ মানুষের যে অর্থনীতি সেই অর্থনীতির উপর সেটা অনেকটাই প্রভাব ফেলেছিল প্রত্যক্ষ পরোক্ষভাবে, সে কথা নতুন করে কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবার কোভিড শৃঙ্খলকে ভাঙতে গেলে লকডাউন বাদ দিয়ে আর কোন পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। দেখো ইতিমধ্যে শহরের রাস্তায় যে বাস চলাচল, সেই বাস চলাচলের যে পরিমাণ সেটাও কিন্তু অনেকটা কম, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আরও একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সাধারণ মানুষ যারা রাস্তায় বেরোচ্ছেন, যেহেতু বাস চলাচল অনেকটাই কম সেই কারণে অনেকটাই কিন্তু দীর্ঘ একটা সময় অপেক্ষা করতে হচ্ছে। যেমনটা ছবি দেখাচ্ছি, দেখো এই মুহূর্তে কিন্তু প্রচুর মানুষ তারা বাসের জন্য অপেক্ষা করছেন ধর্মতলাতে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ফিজিক্যাল ডিস্টেন্সিং অনেক ক্ষেত্রে কিন্তু যথাযথভাবে বজায় রাখা যাচ্ছে না, পাশাপাশি অনেকে মাস্ক যথাযথভাবে ব্যবহার করছেন না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সাধারণ মানুষের যে সচেতনতা, সেই সচেতনতার ক্ষেত্রে কিন্তু অনেকটাই অভাব দেখা দিচ্ছে। একটু কথা বলার চেষ্টা করব, একটু আপনার সাথে কথা বলবো, বলছি আপনার মাস্ক নাকের নিচে কেন? না না একটু ঢিলা হয়ে গেছে, নাক নিচে না। প্রতিদিন রাজ্যে রেকর্ড সংখ্যক লোকের মৃত্যু হচ্ছে, লাগিয়ে এসছে না, একটু হাত দু হাতে দেখুন, দু হাতে দেখুন ব্যাগ আছে, এবার ঢিলা হয়ে গেছে, আমি জেনে শুনে করছি না, ঠিক আছে? আচ্ছা বোঝা গেল, আপনার মাস্ক ঢিলা হয়ে যাচ্ছে। এবং প্রিয় দেখো অবশ্যই যে জায়গাটা, আরও একজন, আপনার মাস্ক ছুটনিতে কেন? এই মাত্র মুখ মুছলাম তো, ওই কারণে জাস্ট ঘামিয়ে গেছে, ঠিক করে মাস্কটা মিটে গেল। রাজ্যে গতকালকে হয়তো 24 ঘন্টায় 100 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে কোভিডে, সেখানে দাঁড়িয়ে সচেতনতা তো দরকার, লকডাউন হলে তো অর্থনীতির উপর অনেকটা প্রভাব পড়বে, তো কি করে এটা আমার ভুল হয়ে গেছে। অবশ্যই যারা রয়েছেন, দেখো অবশ্যই আমরা এর আগে লকডাউন দেখেছি, সেই লকডাউনের প্রভাব যে সাধারণ মানুষের ওপর অত্যন্ত ভয়াবহভাবে পড়েছে, বিশেষ করে অর্থনীতির ওপর পড়েছে, এ কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এবং সেই জায়গা থেকে লকডাউন বাদ দিয়ে এই কোভিডকে নিয়ন্ত্রণ করার জন্য বা কোভিডের যে চেন রয়েছে সেই চেন ব্রেক করার জন্য আর কোন পদ্ধতি অবলম্বন করা যেতে পারে তা নিয়েও কিন্তু আলোচনা চলছে। ভাই মাস্ক ছুটনিতে ছিল কেন? মাস্ক ছুটনিতে ছিল আমিও তারে কিউ মাস্ক উতারে কেউ? মাস্ক ঠিকসে কেউ নেই পেন রেও পেনতে এনি টাইম পেন করে
এবং অবশ্যই প্রিয় দেখো সেই জায়গা থেকে একটা বিষয়ের উপর কিন্তু বারবার জোর দেওয়া হচ্ছে যে যারা রাস্তায় বেরোচ্ছেন সাধারণ মানুষ তাদের সচেতনতা সেই সচেতনতার উপর অনেকটা বাড়তি জোর দেওয়া হচ্ছে কারণ সাধারণ মানুষ আরও বেশি সচেতন হলে কোভিডকে কিন্তু নিয়ন্ত্রণ করতে আরও অনেকটাই সুবিধা হবে। সাধারণ মানুষ যারা রাস্তায় বেরোতে বাধ্য হচ্ছে নানান প্রয়োজনে দীর্ঘ একটা সময় ধরে, যেমন তোমায় বলছিলাম যে বাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে কারণ বাসের সংখ্যা অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে, লোকাল ট্রেন চলাচল বন্ধ, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু নিঃসন্দেহে মেট্রো পরিষেবা সেই মেট্রো পরিষেবার উপর প্রভাব পড়েছে এবং সেই জায়গা থেকে একদিকে যেখানে সাধারণ মানুষকে দীর্ঘ একটা সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে, এই দেখো এই মুহূর্তে ধর্মতলার যে মেট্রো চ্যানেল সেই মেট্রো চ্যানেলের ছবিটা দেখাচ্ছি, দীর্ঘ সময় ধরে এই মানুষেরা যারা রাস্তায় বেরিয়েছেন তারা অপেক্ষা করছেন বাসের জন্য, যেহেতু বাস 50% বেশি কমে গিয়েছে সেখানে দাঁড়িয়ে কিন্তু বাস যে খুব স্মুথলি পাওয়া যাচ্ছে এমনটা বলা যাচ্ছে না। তার পাশাপাশি অবশ্যই ফিজিক্যাল ডিস্টেন্সিং বজায় রাখার ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই একটা প্রশ্নের মুখে কিন্তু পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এবং অবশ্যই যে বিষয়টার কথা বারংবার বলা হচ্ছে যে লকডাউন বাদ দিয়ে আর কীভাবে অর্থনীতিকে বাঁচিয়ে রেখে এই কোভিডের মোকাবিলা করা যায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু যে বিষয়টা বলছেন যে লকডাউন এখনও হয়নি কিন্তু লকডাউনের মতো করে আমাদের চলতে হবে, অর্থাৎ কোথাও একটা গিয়ে কোভিডের শৃঙ্খলকে ভাঙার জন্য লকডাউনের মতো যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু তার পাশাপাশি লকডাউনের জেরে সাধারণ মানুষের অর্থনীতির ওপর প্রভাব পড়েছে এবং ইতিমধ্যেই লোকাল ট্রেন বন্ধ থাকার কারণে বাজারে যে নিত্য প্রয়োজনীয় শাকসবজি সেই শাকসবজির দামের ওপরেও কিন্তু যথেষ্ট প্রভাব পড়েছে। এবং সব মিলিয়ে কিন্তু যারা সাধারণ মধ্যবিত্ত মানুষ তাদের ক্ষেত্রে ডেলি বাজেট মেনটেন করা অত্যন্ত বড় একটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে, এবং তারই মাঝখানে সাধারণ মানুষ তারা যদি অসচেতন থাকেন সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু কোভিডের যে বৃদ্ধি সেই বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করা যাবে না। এবং অবশ্যই কোভিডকে ব্রেক করতে গেলে কোভিডের যে চেন সেই চেন ব্রেক করতে গেলে মাস্ক যথাযথভাবে ব্যবহার করা প্রয়োজন, একই সঙ্গে হ্যান্ড স্যানিটাইজার বা অন্যান্য আরও যা যা প্রিকশনস রয়েছে সমস্ত প্রিকশনস কিন্তু মেনে চলা প্রয়োজন। এবং তোমাকে আরও একটা সার্বিক ছবিটা দেখাবার চেষ্টা করব, তোমাকে একটু নিয়ে যাবো ধর্মতলার যে মেট্রো স্টেশন অর্থাৎ এসপ্ল্যানেড যে মেট্রো স্টেশন সেই মেট্রো স্টেশন সংলগ্ন অঞ্চলে, এবং সেখানে দাঁড়িয়ে সাধারণ মানুষ তারা কতটা সচেতন সেই জায়গাটাও কিন্তু অবশ্যই একটা বড় বিষয়। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে অবশ্যই সাধারণ মানুষের সচেতনতা নিয়েও বারংবার প্রশ্ন, সেখানকার প্রস্তুতি দেখাচ্ছে, সেখানকার ছবি দেখাচ্ছে আমাদের সামনে। ঠিক এই জায়গা দাঁড়িয়ে তোমার কাছে একটা প্রশ্ন রয়েছে আমার কাছে, যে ধরো আমরা আংশিক লকডাউনের মধ্যে রয়েছি, তুমি সাধারণ মানুষের কথা শোনালে অনেকেই নানান অছিলায় মাস্ক যে পড়ছে না তা তুলে ধরলেন আমাদের কাছে, কারণ থুতনিতে নেমে যাচ্ছে, মাস্ক ঢিলে হয়ে গেছে, কিন্তু যে তারা যদি এই ধরনের মানে চলতে থাকেন এই ধরনের তারা যদি স্টেপ নিতে থাকেন সেক্ষেত্রে তো একেবারে পুরোপুরি লকডাউন হবে, তখন কি তারা সেটা চাইছেন যে পুরোপুরি লকডাউন নাকি এই আংশিক লকডাউনের মধ্যে থেকে কোভিড প্রোটোকলকে তারা মানবেন, কি বলছেন তারা? আমরা কিন্তু সেই কথা বলার চেষ্টা করব, একটু কথা বলার চেষ্টা করব। মাস্কটা দাদা আগে ঠিক করে মাস্ক পরুন, বলছি এই মুহূর্তে আমরা আংশিক লকডাউনে রয়েছি, যেভাবে সাধারণ মানুষ চলছেন আপনিও মাস্ক ঠিকমতো ব্যবহার করছেন না, সেক্ষেত্রে যে পরবর্তী ক্ষেত্রে পূর্ণ লকডাউনের প্রয়োজন হতেই পারে, সেখানে তো অর্থনীতির উপর অনেকটা প্রভাব পড়তে পারে, তাহলে আপনারা কি চাইছেন পুরো লকডাউন হোক? না না, পুরো লকডাউন না হোক, কেন সবাই তো মিডল ক্লাস বেশি আছে আর আমাদের ইনকামও এরকম এত বেশি নেই, কিন্তু আপনারাই যদি ঠিকমতো মাস্ক না পরে রাস্তায় ঘোরেন সেক্ষেত্রে এই তো পূর্ণ লকডাউন ছাড়া কোনো উপায় থাকবে না। না না, আমরা ওটা এটা মিস্টেক ঠিক করব আমরা, একটু আপনার সঙ্গে কথা বলার চেষ্টা। এবং এবং অবশ্যই পিউ তোমার কাছে কিন্তু যাবো, এবং দেখো অবশ্যই আরও ছবি কিন্তু দেখানোর চেষ্টা করব সাধারণ মানুষ তারা কতটা সচেতন, আদৌ তারা সচেতন কিনা যাবতীয় ছবিটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করব। পিউ একেবারে ভাস্কর তোমার কাছে আমি আবারও আসবো, কিন্তু অবশ্যই আসবো সচিনের কাছে, অবশ্যই আসবো শিবাশিষের কাছে। ঠিক এই মুহূর্তে আমাদের একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, আপনারা থাকুন নেক্সট থাকুন রিপাবলিক বাংলা, ফিরছে একটা বিরতির পর। ফিরলাম বিরতির পর, আপনাদের আরো একবার স্বাগত রিপাবলিক বাংলা, আপনাদের সঙ্গে চারে চক্রবর্তী রয়েছে আমি প্রিয়, এবং আমার সঙ্গে রয়েছে আমার তিন প্রতিনিধি রয়েছে, শিবাশিষ রয়েছে সচিন, অবশ্যই রয়েছে ভাস্কর। ঠিক এই মুহূর্তে আমি আরো একবার শিবাশিষের কাছে যাব। শিবাশিষ, লড়াইটা খুব একটা কিন্তু মানে খুব একটা সহজ ছিল না, অত্যন্ত কঠিন ছিল, এবং সেখানে নন্দীগ্রামে হারিয়ে, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে শুভেন্দু অধিকারী, তা যদিও কিন্তু অবশ্যই বিধানসভা নির্বাচনের ফলাফল তাদের ভালো হয়নি, কিন্তু নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন শুভেন্দু অধিকারী। এবং আজকে বিরোধী দলনের
অভিনেতা হিসাবে তার নামটা উঠে আসলো, যে কথা রিপাবলিক বাংলা বরাবরই জানিয়েছে, প্রথম থেকে জানিয়েছিল। কি মনে হচ্ছে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে কতটা টক্কর দেবেন শুভেন্দু অধিকারী? এবারে ফাইটটা কতটা মানে কঠিন হতে চলেছে? দেখো প্রিয়, সবার আগে বলি যে আগামী 5 বছর বিধানসভায় বিজেপি প্রধান বিরোধী এবং উল্টো দিকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে স্বাভাবিকভাবে যদি বিজেপির দৃষ্টিভঙ্গিতে দেখো, তাহলে তাদের জন্য আগামী 5 বছর কিন্তু লড়াইয়ের বছর, এবং তারা যখন চাইছেন যে আগামী 5 বছর পরে তারা যাতে পরের বিধানসভা নির্বাচনে তাদের আর পরাজিত না হয়, তারা যাতে সরকার গঠন করতে পারেন, সেক্ষেত্রে তাদের কিন্তু বিরোধী হিসেবে তাদের 5 বছর কী পারফরমেন্স তা তখন ভোটের সময় মানুষ বিবেচনা করবেন বলে তারা আশাবাদী। এবং সেই বিরোধী হিসেবে তাদের পারফরমেন্স ঠিক রাখার জন্য একজন নেতার প্রয়োজন, এবং সেই নেতা হিসেবে তারা বেছে নিয়েছেন শুভেন্দু অধিকারীকে। কেন শুভেন্দু অধিকারী? তুমি যে কথাটা বলছিলে, নন্দীগ্রামে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি হারিয়েছেন ভোটে, এটা কিন্তু শুভেন্দু অধিকারীর জন্য এটা কিন্তু একটা বড় ব্যাপার। শুভেন্দু অধিকারীর সঙ্গে আমরা কথা বলেছিলাম, কি বলেছেন শুভেন্দু অধিকারী আমরা শুনে নেব। আর হচ্ছে আমার প্রার্থনা হিংসামুক্ত বাংলা, আমার প্রার্থনা শান্তির বাংলা, আমার অঙ্গীকার যে কোনো অন্যায় হলে সংবিধানের মধ্যে দাঁড়িয়ে সংসদীয় নীতি রীতি মেনে প্রতিবাদ আপনাদের নিয়ে, আর আমার অঙ্গীকার যে কোনো ধরনের গঠনমূলক কাজ, সে কোভিড মহামারী হোক বা অন্যান্য জনস্বার্থে গঠনমূলক সহযোগিতা। আমরা শুনলাম শুভেন্দু অধিকারী কি বললেন। ফলে প্রিয়, তুমি নিশ্চয়ই বুঝতেই পারছো যে শুভেন্দু অধিকারী তাকে কিন্তু বেছে নেওয়া হয়েছে এই যে 5 বছরে বিজেপির বিরোধী আসনে বসে বিধানসভায় লড়াই, সেই লড়াইকে যাতে নন্দীগ্রামের মতোই তিনি নেতৃত্ব দিতে পারেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে বসে সেই লড়াইকে পরিচালনা করতে পারেন। সেই জন্য বিজেপির তরফে তারা কিন্তু নন্দীগ্রামের লড়াইকে অনেকটা মাথায় রেখে তারা কিন্তু শুভেন্দু অধিকারীকে বেছে নিয়েছেন। প্রিয়, একেবারে শিবাশিষ এবং শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু বলেছেন যে গণতন্ত্র রক্ষা করার জন্য এই লড়াইটা অবশ্যই জারি থাকবে। আমরা আগে দেখেছিলাম যে বিধানসভার অধিবেশন তারা বয়কট করেছেন, কারণ যেভাবে রাজ্য জুড়ে হিংসার বাতাবরণ তৈরি হয়েছে, এবং গণতন্ত্র রক্ষার জন্য লড়াইটা তারা চালিয়ে যাবেন এমনটা আজকে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। ঠিক এই মুহূর্তে শিবাশিষ তুমি থাকো আমার সঙ্গে, ঠিক এই মুহূর্তে আমি আরও একবার যাবো শচীনের কাছে, কারণ একদিকে যেমন রাজ্যে রাজনীতিতে এরকম ধরনের একটা মোড় আসছে, ঠিক অন্য জায়গায় ভ্যাকসিন নিয়ে তা সেখানেও কিন্তু কম একেবারে চমক আসছে না, কারণ হচ্ছে সেখানে ভ্যাকসিন পাচ্ছেন না, লম্বা লাইনে দাঁড়িয়ে থাকছেন। আমাকে তখনকার স্বাস্থ্য আধিকারিকের কথা বলছিল শচীন, আমি ঠিক জানাবো শচীন, যখন এই যে ক্রাউড ম্যানেজমেন্টের কথা আসছে যে মানুষকে ম্যানেজ করা যাচ্ছে না, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকছেন, তারা নিজেরা বলছেন 6 ঘন্টা 7 ঘন্টা লাইনে দাঁড়িয়ে হচ্ছেন, ভ্যাকসিন পাচ্ছেন না, আগে জানতে পারছেন না আদৌ দেওয়া হবে কিনা, সেক্ষেত্রে সেই সমস্ত স্বাস্থ্য আধিকারিকরা, তুমি যে সমস্ত হসপিটালে ভিজিট করেছিলে সেখানকার স্বাস্থ্য আধিকারিকরা, তাদের বক্তব্য কি ছিল? দেখো, এখানে একটি সমস্যা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে বেশিরভাগ হাসপাতালগুলোতে কিন্তু মূলত ভ্যাকসিনের যে যোগান, সেই যোগান কিন্তু যে পরিমাণে হচ্ছে সেই তুলনায় কিন্তু যথেষ্ট পরিমাণে ভ্যাকসিন ডিস্ট্রিবিউশনের পরিমাণটা কিন্তু অধিক হয়ে যাচ্ছে। ফলত সামান্য কিছু হাসপাতাল, মানিকতলা ইএসআই বা অন্যান্য যেহেতু যে হাসপাতালগুলো আছে নিকটবর্তী হাসপাতালগুলো, সেই হাসপাতালগুলোতে কিন্তু প্রেশারটা আমরা যদি প্রাথমিক দিকে দেখি তাহলে কিন্তু খুব একটা বেশি ছিল যে তেমনটা কিন্তু নয়। কিন্তু আজকে বা আমরা গত সপ্তাহ থেকে এই যে ছোটো যে আশপাশের যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে যে পরিমাণ ক্রাউড দেখছি, এই ক্রাউডটা কিন্তু মূলত একটি সমস্যার কারণে। প্রথম সমস্যা কি? প্রথম সমস্যা হলো খুব দ্রুত এসএসকেএম, এনআরএস এবং মেডিকেল কলেজের মতন হাসপাতালগুলোতে ভ্যাকসিন শেষ হয়ে যাওয়া, নিমেষের মধ্যে শেষ হয়ে যাওয়া। মানুষ ভোররাত থেকে লাইভ দিচ্ছেন কিন্তু মুহূর্তের মধ্যে দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু ভ্যাকসিন শেষ হয়ে যাচ্ছে। ফলত তুমি এই যে ছবিটা দেখলেই পরিষ্কার হবে তোমার কাছে বিষয়টা, যে একবারে কিন্তু 20 জন মানুষকে ভ্যাকসিন দেওয়া সম্ভব, এবং আমরা
সকাল থেকে যে ছবিটা দেখিয়েছি এই হাসপাতালে এসেছি, এখানকার মানুষদের সঙ্গে কথা বলেছি যারা ভ্যাকসিন নিতে এসেছেন, স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে কথা বলেছি, অন্যান্য হাসপাতালে গিয়েছি সেখানে মানুষদের সঙ্গে কথা বলেছি, কিন্তু সমস্যা ওই একটা জায়গায়, সেটা হচ্ছে ভ্যাকসিনের অপ্রতুলতা। এবং আরও একটি সমস্যা রয়েছে, সেটি হচ্ছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে প্রাইমারি ডোজ এবং সেকেন্ডারি ডোজ কোথায় গেলে পাবেন, কতজন পাবেন, এর কোনো পরিষ্কার চিত্র কিন্তু এখনো পর্যন্ত মানুষের কাছ পর্যন্ত পৌঁছচ্ছে না। মানুষ কোনো একটা সূত্র মারফত জানতে পারছেন যে তারা ভ্যাকসিন পাবেন অমুক হাসপাতালে গেলে, এবং সেখানে তারা কিন্তু ছুটে চলে যাচ্ছেন ভ্যাকসিনের সেকেন্ড ডোজ নেওয়ার জন্য, যেহেতু প্রাইমারি ডোজ এখন বন্ধ রয়েছে, সেটা একটা অন্য বিষয়। এবং প্রাইমারি ডোজের ক্ষেত্রে, প্রাইমারি ডোজ তাহলে কবে থেকে চালু করা সম্ভব হবে? প্রাইমারি ডোজ চালু করতে গেলে কিন্তু স্বাস্থ্য দপ্তরের কাছে এই মুহূর্তে যে পরিমাণ স্টক রয়েছে ভ্যাকসিনের, সেই পরিমাণ স্টকে কিন্তু সম্পূর্ণভাবে কাজ সম্ভব হবে না, এবং এক্ষেত্রে আরও বেশি বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার একটি আশঙ্কা দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞরা। মূলত সেই কারণেই কিন্তু মূলত এই যে গোটা ভ্যাকসিনেশন প্রসিডিওর, যে ফার্স্ট ডোজ যে ভ্যাকসিনেশন প্রসিডিওরটা, সেই প্রসিডিওরটা বন্ধ করে রাখা রয়েছে। এবং আধিকারিকরা বলছেন যে যারা, তারা যেই মুহূর্তে স্বাস্থ্য দপ্তরের কাছ থেকে ইনস্ট্রাকশন পাবেন সেই মুহূর্তে কিন্তু তারা ভ্যাকসিনেশন শুরু করবেন, এবং অবশ্যই প্রপার যে দেখতে পারেন, দিস ইজ আ ওয়ে টু কানেক্ট দি সিটিজেন্স অ্যান্ড দি পেশেন্টস অ্যান্ড দি পেশেন্ট পার্টিস। দ্বিতীয় বিষয় অক্সিজেন, যেহেতু বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সেই জন্য অক্সিজেন বিষয়ে কয়েকটি কথা বলবো। অসুস্থ কোভিড রোগীদের অক্সিজেন যোগানোর বিষয়ে নজরদারির জন্য একটি পৃথক সুনির্দিষ্ট অক্সিজেন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম OMIS তৈরি হয়েছে। এটিকে ICMS, যেটা উপরে বললাম ইন্টিগ্রেটেড কোভিড ম্যানেজমেন্ট সিস্টেম, তার সঙ্গে যুক্ত করা হবে। আগামী দু মাসের মধ্যে রাজ্যের সব সরকারি এবং বেসরকারি হাসপাতালে অক্সিজেন যোগানের জন্য PSA প্লান্ট বসানোর বিশেষ জরুরি ক্যাম্পেইন মোডে উদ্যোগ নেওয়া হয়েছে। এ পর্যন্ত 14,000-এরও বেশি ইন্ডাস্ট্রিয়াল সিলিন্ডারকে মেডিকেল অক্সিজেন সিলিন্ডারে পরিবর্তন করা হয়েছে। আগামী দু একদিনের মধ্যে আরও 6,000টি সিলিন্ডারকে একই রকম পরিবর্তন করা হবে। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়ে সাহায্য করার উদ্যোগ নিচ্ছেন। বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে, অর্থাৎ হাসপাতাল প্রভৃতিতে ইতিমধ্যে 1,500 অক্সিজেন কনসেন্ট্রেটর ব্যবহার করা হচ্ছে। সম্প্রতি আরও 170টি অক্সিজেন কনসেন্ট্রেটর পাওয়া গেছে। এক সপ্তাহের মধ্যে আরও প্রায় 1,000 অক্সিজেন কনসেন্ট্রেটর আসছে। দেশে বিদেশে বহু উদার দাতা প্রমুখ এই অক্সিজেন কনসেন্ট্রেটরের বিষয়ে আমাদের সহায়তা প্রদান করছেন। সম্প্রতি রাজ্য সরকার 210টি ভেন্টিলেটর সংগ্রহ করে যেসব জায়গায় সবচেয়ে বেশি প্রয়োজন সেখানে পাঠাচ্ছেন। ধীরে ধীরে বিভিন্ন কমিউনিটি হল প্রভৃতি জায়গায় অক্সিজেন বুথ বা সরবরাহ কেন্দ্রের বিষয়ে প্রতিষ্ঠা করারও উদ্যোগ নেওয়া হচ্ছে। আজই মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে পুজো কমিটিগুলির যে ফোরাম আছে তাদের প্রতিনিধিদের একটি আলোচনা হলো যে পূজা কমিটিদের যে ক্লাব বা কমিউনিটি হল স্পেস আছে সেখানেও সেফ হোম বা অক্সিজেন বুথ তৈরির ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে। ভ্যাকসিন, আগামী কয়েকদিনে সেকেন্ড ডোজ ভ্যাকসিন এইভাবে দেওয়া হবে। এক, টিকায় সর্বোচ্চ অগ্রাধিকার পাবেন সেই সব মানুষেরা যারা ফার্স্ট ডোজ পেয়েছেন কিন্তু সেকেন্ড ডোজ পাননি। সেকেন্ড ডোজ দেওয়া সরকারের কর্তব্য। সেই মতো যেসব মানুষ ফার্স্ট ডোজ প্রাইভেট হাসপাতালে পেয়েছিলেন এবং এখন প্রাইভেট হাসপাতালে দরজা বন্ধ হয়ে যাওয়ায়